চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমি আজকে তোমাদের কাছে একটা নতুন অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। দেখো, আমি খুব সুন্দর রাধা রানীর মাতাজির জন্য একটা উইন্টার ড্রেস তৈরি করেছি। দেখো, যুগল কিশোর রাধা রানী এবং গিরিধারীর জন্য তৈরি করেছি ড্রেসটা। তোমাদের দেখাই কত সুন্দর, কত বড় ঘেরা। দেখো, এবং দেখো আমি এই পাশে জামাতে দেখো বর্ডার করেছি এবং মতি দিয়ে সুন্দর করে সাজিয়েছি এবং মাতাজির দোপাট্টা করেছি। দেখো, খুব সুন্দর দোপাট্টা। বড় ঘেরা করেছি এবং দেখো এখানে দুটো ডোরি রেখেছি যাতে মাতাজির কোমরের এইখানটাতে সুন্দর করে বেঁধে টাইট করে দেওয়া যায় এবং পরলে সুন্দর লাগবে দেখতে। এইভাবে দুই এই সাইডেও মাতাজিকে পরানো যাবে, আবার মণিকলে ঘুরিয়ে নিয়ে এপাশেও পরানো যাবে। আমি এখানটায় হাতা তৈরি করিনি, যেহেতু এইটা তৈরি করেছি সেই জন্য ঢাকা থাকবে হাতে, সেই জন্য আমি আর হাতা তৈরি করিনি। কত সুন্দর দেখো, আমি মতি দিয়ে সাজিয়েছি, কত ভালো লাগছে ড্রেসটা। মাতাজির জন্য তৈরি করেছি রাধা রানী, সঙ্গে ম্যাচিং করে দোপাট্টা করেছি। তোমরা আমার এই মাতাজির ড্রেসটা দেখে তার অনুকরণে তোমরাও তোমাদের ঠাকুরের জন্য তৈরি করতে পারবে। মাতাজির ড্রেসটা তৈরি করতে প্রথমে আমি চলিটা তৈরি করে নিয়েছি, তারপরে নিচের লেহেঙ্গাটা ঘেরাটা তৈরি করেছি, তারপরে এখান থেকে ঘর নিয়ে এইভাবে এইটা এই ঘেরাটা এই ঝালকটা দিয়েছি, কর্নারে বর্ডার করেছি, কিনারা করেছি। দেখো এখানেও করেছি কিনারা। তোমরা তোমাদের পছন্দ মতো কালার নিয়ে এই ভিডিওর অনুকরণ করে এই ড্রেস দেখে মাতাজির ড্রেস তোমরা তৈরি করতে পারো। আর সঙ্গে আমি দোপাট্টা করেছি ম্যাচিং দোপাট্টা, দেখো ওড়না করেছি মাতাজির। এইভাবে প্রথমে এই জালিটা করে নিয়েছি, তারপরে এখানে ঘর তুলে নিয়ে এটা এই মাথার এই টোপরটা করেছি। কত সুন্দর কালার কম্বিনেশন! তোমরা তোমাদের পছন্দ মতো বন্ধুরা কালার নিয়ে এই ভিডিওর অনুকরণ করে তোমাদের ঠাকুর মাতাজির জন্য রাধা রানীর জন্য তৈরি করো। কত চওড়া ঘেরা হয়েছে, কত সুন্দর বড় ঘেরা, মাতাজিকে পরলে খুব সুন্দর লাগবে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই। খুব কিউট আমার গিরিধারীর জন্য আমি একটা ধুতি তৈরি করেছি, ধুতি এবং সঙ্গে চলি একসঙ্গে সেট করা, এটা আলাদা করে করা না। দেখো চলি করার পরে আমি সেই ঘর নিয়েই ধুতিটা জুড়েছি, এটা দুটো ভাগ না, এটা পরে করেছি, পরে করে এর সঙ্গে লাগিয়ে দিয়েছি সেলাই করে। দেখো কত সুন্দর ঘেরা হয়েছে, সঙ্গে গলাতে আমি নেকের জায়গাটাতে আমি মতি দিয়ে সাজিয়েছি, ফুল হাতা করেছি। দেখো হাতায় কর্নার কিনারাতে বর্ডার দিয়েছি, কত সুন্দর লাগছে বন্ধুরা। তার সঙ্গে ম্যাচিং করে দেখো গিরিধারীর জন্য আমি পাগড়ি তৈরি করেছি, সঙ্গে লটকা লাগিয়েছি, এখানে সাজিয়েছি, এখানটাতে মতি দিয়ে সাজিয়েছি। ডেকোরেশনটা তোমাদের পছন্দ মতো, তোমাদের যত ভালো লাগে যেভাবে ভালো লাগে তোমরা সাজাতে পারো, এই হাতায়ও মতি দিলে ভালো লাগবে। দেখো কত সুন্দর লাগছে, তোমরা দেখে এইভাবে তোমাদের গিরিধারীর জন্য তৈরি করো। তোমাদের যেরকম রং ভালো লাগে সেরকম রং নিয়ে তোমরা ম্যাচিং করে গিরিধারীর জন্য এরকম পাগড়ি চলি ধুতি তৈরি করতে পারো।
এই ভিডিওটা দেখে তোমরা করতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। আর আমার চ্যানেলটা তোমরা যারা যে সমস্ত বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে দিও। তোমরা সবাই ভালো থাকো, আজকে তবে আসি।